हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मोमिर पाकशाला। आज के अपने साथ आबार एक नतून रान्ना शेयर करते एसेछि। आज के तैरी कर देखाबो आलुर मुठ्ठा रेसिपि। निरामिष दिने भात रुटी परोटा सब किछुर साथे एई रेसिपिटा खेते किन्तु दुर्दान्त लागे। और एई रकम आलुर मुठ्ठा एकदम नतूनत्व, तैरी खूब सहजे हो जाए। आशा करछि एई रेसिपिटा अपनादेर खूब ही भालो लागबे। तो रेसिपिटा जदि भालो लेगे थाके आर चैनलटाके जदि एखोनो सबस्क्राइब ना करे थाकेन ताहले प्लिज आमार चैनलटाके सबस्क्राइब करे आमार पाशे थाकबेन। तो चलुन रेसिपिटा देखे नेওয়া যাক। দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে ভালো করে মেখে রেখেছি। আলুটা আপনারা চেষ্টা করবেন উষ্ণ গরম থাকতে থাকতে আলুটা মেখে নিতে। তাহলে আলুটা আঠা আঠা ভাব হবে না, তার ফলে কিন্তু আলুটা খেতে ভালো লাগবে। তো আমি উষ্ণ গরম থাকতে থাকতে আলুটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি আলুটার মধ্যে স্বাদমতো একটু লবণ দিয়ে দেব। সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, একটু দেব ধনে গুঁড়ো, সামান্য একটুখানি দেব জিরে গুঁড়ো, একটুখানি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, এক টেবিল চামচ দিয়ে দেব বেসন। সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। একদম নতুন একটা রেসিপি, স্বাদেও দারুণ। খুব সুন্দর করে আলুটাকে মেখে নিয়েছি। সুন্দর হাতটাকে ভালো করে ধুয়ে নিয়ে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে কিছুটা করে আলু নিয়ে নেব। নিয়ে এইভাবে মুঠার আকারে তৈরি করে নেব। এটা মুঠোর মধ্যে তৈরি হয় বলে এটার নাম মুঠা। দেখুন আপনারা, এই যে এইভাবে তৈরি করে নেবেন। তো এইভাবে আমি মুঠাটা তৈরি করে নিলাম। এইভাবে মুঠাগুলো সবগুলো আমি তৈরি করে নেব। দেখো বন্ধুরা, সবগুলো মুঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছিলাম, সেখানে আমার ছটা মুঠা তৈরি হয়েছে। তোমরা যতটা বানাবে সেই পরিমাণে আলুটা ব্যবহার করবে। এবার মুঠাগুলো ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব। এই রেসিপিটা সর্ষের তেলে খেতে বেশি ভালো লাগবে বন্ধুরা। তো তোমরা এটা সর্ষের তেলে করবে। তেলটা ভালোমতো গরম হয়ে গেলে এক এক করে তেলের মধ্যে মুঠাগুলো ছেড়ে দেব। একসাথে সবগুলো মুঠা দেব না, আমি তিনটে তিনটে করে ভেজে নেব। সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, একদম লো টু মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন কালার আমার মুঠাগুলো ধরে গেছে। তো এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার ধরে যাবে তখন মুঠাগুলো আমি তেল থেকে একটা একটা করে তুলে নেব। তো বন্ধুরা প্লিজ, তোমরা একটু গোল্ডেন ব্রাউন কালার করা করে এই মুঠাগুলো ভেজে নেবে, নয়তো যখন এটা আমি গ্রেভিতে দেব তখন ভেঙে যেতে পারে। তো একদম দেখো যেভাবে আমি ভেজেছি সেইভাবে তোমরা করা করে একটু ভেজে নেবে। তো এই একই প্রসেসে আমি সবগুলো মুঠা ভেজে নেব। এই রেসিপিটা নিরামিষ দিনের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তোমরা অবশ্যই বাড়িতে এটা কিন্তু ট্রাই করো বন্ধুরা, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখো আমার সমস্ত মুঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি দেখো কি করব, একটা মশলা বানাবো। একটা মিক্সিং জারে আমি আদা নিয়েছি এই 1 ইঞ্চি মতো, আদাটাকে 4 টুকরো করে কেটে নিয়েছি। তো আদাটা দিয়ে দেব, আর সাথে একটা বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। যদি বড় সাইজের টমেটো না থাকে, ছোট সাইজের টমেটো হলে দুটো দিয়ে দেবে, টমেটোর পরিমাণটা একটু বেশি দেবে। তবে সামান্য একটু জল দিয়ে মিক্সিতে এটা একটা মিহি করে পেস্ট বানিয়ে নেব।
বন্ধুরা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখো। যে তেলে আমি মুইঠা ভেজেছিলাম সেই সব তেলটা না ব্যবহার করে কিছুটা তেল তুলে রেখেছি। তারপরে বাকি তেলে আমি 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তো ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম টমেটো আর আদা দিয়ে সেই মশলাটাকে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। নিয়ে একটু ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ আদা আর টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ অবধি মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। তো এখন আমার মশলাটা বেশ কষা কষা হয়ে গেছে, আদা রসুন আদা আর টমেটোর কাঁচা গন্ধটাও চলে গেছে, হালকা করে তেল ছাড়তেও শুরু করেছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার হবে বন্ধুরা। সাথে দিয়ে দেব 1/2 টিস্পুন করে ধনে আর জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। নিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষা হবে রান্নার টেস্ট কিন্তু তত সুন্দর আসবে। তো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে তোমরা বন্ধুরা খুব ভালো করে কষিয়ে নেবে। দেখো মশলাটা কষতে কষতে শুকনো শুকনো ভাব চলে আসবে, পাশ থেকে তেল ছেড়ে যাবে। তো এখন আমি জল দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণে জল দিলাম, মানে খুব বেশি জল দিইনি আমি, একটা বাটির মাপ করে এক বাটি জল দিয়েছি। তোমরা দিয়ে যতটা গ্রেভি পছন্দ করবে ঠিক ততটা পরিমাণে জলটা ব্যবহার করবে। জলটা দেওয়ার পর নিরামিষ আইটেম একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে সেই জন্য আমি এখানে 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। যদি তোমাদের চিনিটা পছন্দ না হয় ওটা স্কিপ করে দেবে। তো ঝোলটার মধ্যে এবার আমি ভেজে রাখা মুঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মুঠাগুলো দিয়ে দেওয়ার পরে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করার কোনো দরকার নেই, নাড়াচাড়া করবে না, জাস্ট একটুখানি মিশিয়ে নেবে, নিয়ে একটু ফুটতে দেবে। একটু যখন ফুট ধরে যাবে তখন দিয়ে দেবে 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা একটু ভালো করে মিশিয়ে দেবে ঝোলের সাথে। তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে একটু রেখে দেবে। তো 3 থেকে 4 মিনিট পর আমি তোমাদের দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে। ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর মুঠাগুলো ঝোল ঢুকে একদম সফট হয়ে গেছে। এর থেকে বেশি যদি তোমরা আবার ফোটাবে তাহলে কিন্তু মুঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আর বেশি ফোটাবে না, কারণ যেহেতু আলুর মুঠা পরে আর একটু ঝোলও টেনে নেবে। তো এই অবস্থাতেই তোমরা গ্যাসটা বন্ধ করে দেবে আর ওপর থেকে 1 চামচ ঘি আর সামান্য কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেবে। নিরামিষ রান্নাতে ধনে পাতা কুচি, ঘি এইগুলো কিন্তু খুব ভালো একটা ফ্লেভার নিয়ে আসে, খেতেও খুবই ভালো লাগে। তো এবারে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে পরিবেশন করব। দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল ঝটপট একটা নতুন রেসিপি আলুর মুঠা। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একদিন বাড়িতে নিরামিষ দিনে ট্রাই করো বন্ধুরা, আর খেয়ে বলো কমেন্ট সেকশনে যে রেসিপিটা কেমন ছিল। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। ভিডিওটার সাথে এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ।